নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ীদের আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাচন অফিস থেকে এই আনুষ্ঠানিক ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজ আক্তার। সোমবার 17 জানুয়ারি দুপুরে জেলা নির্বাচন অফিসে কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা। আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মোট ভোটার সংখ্যা ছিল 517,351। আমাদের মোট 7 জন মেয়র প্রার্থী ছিলেন। আমরা মেয়র প্রার্থীদের ফলাফল একে একে ঘোষণা করছি। আমাদের প্রথম প্রার্থী ছিলেন এবিএম সিরাজুল মামুন, ওনার দলীয় ছিল দেয়ালঘড়ি প্রতীক। উনি ভোট পেয়েছেন 10,724, সর্বমোট ভোট ওনার প্রাপ্ত ভোট 10,724। তারপরে আমাদের দ্বিতীয় প্রার্থী ছিলেন তৈমুর আলম খন্দকার, হাতি প্রতীক নিয়ে উনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন। উনি সর্বমোট ভোট পেয়েছেন 92,562। তারপরে আমাদের তৃতীয় প্রার্থী ছিলেন মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহাত পাখা, তিনি পেয়েছেন 23,987 ভোট। মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহাত পাখা 23,987 ভোট। তারপরে আমাদের প্রার্থী ছিলেন মোহাম্মদ কামরুল ইসলাম, উনি ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মাওলানা কামরুল ইসলাম পেয়েছেন 1,305 ভোট। তারপরে আমাদের প্রার্থী ছিলেন মোহাম্মদ জসিমউদ্দিন বটগাছ, উনি বটগাছ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 1,309 ভোট। তারপরে প্রার্থী ছিলেন আমাদের মোহাম্মদ রাশেদ ফেরদৌস, হাতঘড়ি প্রতীক নিয়ে উনি ভোট পেয়েছেন 1,927 ভোট। রাশেদ ফেরদৌস সাহেব পেয়েছেন 1,927 ভোট। আর আমাদের সর্বশেষ প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিনা হায়াত আইভি, নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি পেয়েছেন 1,59,097 ভোট পেয়ে উনি বেসরকারিভাবে নির্বাচিত ঘোষিত হয়েছে। আমরা তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করলাম। এনএনটিভি নারায়ণগঞ্জ।